Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Bichitri Bangladesh. ললিতে কঠোরে কোমলে রুদ্রে শ্যামলে লোহিতে অপরূপ তার বর্ণ সুষমা। তাই এই দেশে সহজিয়া বাউলের মনির মানুষ খোঁজার সাথে সাথে চলেছে শাক্তির তন্ত্র সাধনা। মধুর মৃদঙ্গ মুরলির ধ্বনির আবেশের মাঝে শোনা যায় করাল বাদনী অসুর দলনীর রণতূর্য। বাঙালি সুজলা সুফলা শস্য শ্যামলা মায়ের বুকের সন্তান, তাই স্বভাবতই বাস্তব বিমুখ উদাসীন। কিন্তু এই শতাব্দীর শুরুতে মায়ের পায়ের বাঁধন ছেঁড়ার সাধনায় যখন স্থির প্রতিজ্ঞ অগ্নিগর্ভ বাংলাদেশ, তখন লক্ষ্য পরাণে শঙ্কা না মানে না রাখে কাহারো ঋণ, জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন। মাতৃপূজার পূর্ণ বেদিতে নিজের জীবন দিয়ে জীবন ধন্য করার উল্লাসে মেতে উঠল বাংলার অপ্রতিরোধ্য যৌবন। জন্ম নিল ক্ষুদিরাম, তানাই, সত্যেন আর যে মহাজীবনের উদ্দেশ্যে নিবেদিত এই চিত্রার্ঘ শহীদ দীনেশ মজুমদার। যুগ যন্ত্রণায় ক্লিষ্ট যে বাংলাদেশ, এক মহাক্রান্তির মুখোমুখি যে বাংলাদেশ, প্রতিনিয়ত গণবিপ্লবের মশালবাহী যে বাংলাদেশ, স্বাধিকার অর্জনের আমরণ প্রয়াসী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে দাঁড়িয়ে শপথ নিলাম বীরের রক্তস্রোত মাথারে অশ্রুধারা আমরা ব্যর্থ হতে দেব না। বন্দে মাতরম।
যুগান্তর পাঠের নাম শুনেছ? যুগান্তর পাঠি? হ্যাঁ, তার তো মানে এদেশের মুক্তি চায়, তারা স্বপ্ন দেখে স্বাধীন ভারতবর্ষের। দীনেশ, আমি সেই যুগান্তর পাঠির একজন কর্মী। অনুজা, কিন্তু কিন্তু এবার তো অমানুষের অত্যাচার, জেল, দীপান্তর, এমনকি ফাঁসিও হতে পারে। কিন্তু দীনেশ, সেই ভয়ে কি আমরা পেছিয়ে থাকব? না দীনেশ, না। আমি বিশ্বাস করি আমার জীবনের থেকেও বড় আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মা। এসব কথা তো আগে কোনোদিন বলনি? না, কারণ আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আজ সেই সুযোগ এসেছে। দীনেশ, দীনেশ, আমরা আমাদের দেশকে স্বাধীন করার শপথ নিয়েছি, ঘর ছেড়েছি, আত্মীয় স্বজনের মায়া কাটিয়েছি, এমনকি পড়াশোনার পাঠও চুকিয়ে দিয়েছি। অনুজা, এখন শুধু আমার এক ব্রত, এক ধ্যান, এক চিন্তা, দেশ আমার, ইংরেজের নয়। অনুজা, আজ তোমায় নতুন করে চিনলাম। অনুজা, সত্যি কোনোদিন তো ভাবিনি এমন করে দেশের কথা ভাবিনি, আমারও কিছু করার থাকতে পারে। আমাদের সব জিনিস নিয়ে যাচ্ছে কেন? কেন বলো মা, বলো বলো মা। তুই বড় হবেনি, তুই বড় হব, তখন সব বুঝতে পারবি বাবা, সব বুঝতে পারবি। এদেশ আমার, ইংরেজের নয়। এদেশ আমার। না না না, এদেশ আমার, এদেশ ইংরেজের নয়। এদেশ আমার, ইংরেজের নয়। শত ক্ষুদিরাম জন্ম নিয়েছে, আমাদের সামনে বিপ্লবের পর বিপ্লব আসবে, কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সমস্ত বাংলাদেশ, সমস্ত বাংলাদেশের যুবশক্তি আজ চারদিক থেকে ইংরেজের উপর ঝাঁপিয়ে পড়েছে। রসিকদা, সমস্ত দেশের মানুষ আজ অধীর আগ্রহে প্রতীক্ষা করছে সেই নির্দিষ্ট লগ্নের জন্য। কথায়, কাজে, নিষ্ঠায়, অস্ত্র সম্ভারে সব দিক থেকে আমাদের তৈরি থাকতে হবে, তবেই তো আমরা বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আরে অনুজা, দীনেশ, এসো এসো এসো।
কিন্তু সাফল্যের বদলে ব্যর্থতাও তো আসতে পারে। হ্যাঁ পারে ভাই কি দিনেশ, হয়তো হয়তো আমাদের সবাইকে তিলি তিলি মরতে হতে পারে, এমনকি এমনকি ফাঁসির দড়িতে আমাদের ঝুলতে হতে পারে, কিন্তু সেই জন্যই তো চাই আমাদের আত্মপ্রস্তুতি, আমাদের দৃঢ়তা। ও হ্যাঁ ভালো কথা, একে তোমরা সবাই চিনে রাখো, এর নাম হচ্ছে দিনেশ মজুমদার, এ কিন্তু আজ থেকে আমাদেরই একজন। আচ্ছা তোমরা এখন এসো, আমি এদের সঙ্গে একটু কথা বলবো, তুমি একটু অপেক্ষা। তুমি যে পথে পা বাড়াচ্ছ সে পথ কিন্তু খুব দুর্গম, জানি দেশের মুক্তির প্রয়োজনে দরকার হলে তোমার মা ভাই বোন এমনকি তোমার নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হতে পারে। জানি, তার জন্য আমি প্রস্তুত, শুধু শুধু আমায় কি করতে হবে বলুন। শুধু একটা নির্দেশ আজ তোমায় দেবো, সেটা হচ্ছে আমাদের মন্ত্রগুপ্তি, কে কি কেন এ নিয়ে কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়। সৈনিক যেমন করে তার প্রতিটি আদেশ পালন করে, তোমাকেও ঠিক তাই করতে হবে, আর এ ব্যাপারে আমরা সবাই এক আর অভিন্ন। আরেকটা কথা, তোমায় আজ একটা বড় দায়িত্ব দিচ্ছি, কল্যাণী দাদা তোমার ছাত্রী সঙ্গের কাজগুলো দিনেশকে বুঝিয়ে দিও তো। দিনেশ, দেশের মুক্তির প্রয়োজনে মেয়েদের গড়ে তুলতে হবে, কারণ দেশমাতার মুক্তির জন্য চাই সাহসী মন আর শক্ত শরীর। আজকে আর কিছু বলবো না, আজ তোমরা এসো। অবাক লাগছে, এতটুকু ক্লান্তি নেই, এতগুলো মেয়েকে কোনো পরিশ্রমে উনি গায়ে মাখেন না। সত্যি দিনেশবাবু তোমাদের গর্ব করলেনি? দিনেশবাবু আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের ছাত্রীর সঙ্গে নূতন শোভা শ্রীমতী কমলা দাশগুপ্তা, আমার সঙ্গে এম এ পড়ছে। আপনি এখানে এসেছেন বলে খুব খুশি হলাম। আপনি যেভাবে এদের গড়ে তুলছেন সত্যি অবাক হতে হয়। মেয়েদেরও তো এখন সব দিক দিয়ে তৈরি হওয়া দরকার, আপনি আসুন না। নিশ্চয়ই, আপনাকে আর দেরি করিয়ে দেব না, চল কমলা। মেনি এত রাত হলো যে? না মানে ধর্মদা আজকাল কিছু সোশ্যাল ওয়ার্ক মানে কিছু কাজকর্ম। পরীক্ষা তো এসে গেল। হ্যাঁ মাকে চিঠি লিখেছিস? না আজকে লিখছি। কি যে খেয়ালি হয়েছিস, বাড়ি না যেতে পেরে আমার যে কি ভীষণ খারাপ লাগছে তা তোমায় কি বলবো মা। পরীক্ষা এসে গেছে যে, তাই হোক পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বাড়ি যাব। জ্যাঠামনি কি আমার কথা বলো, তোমার শরীর ভালো আছে তো মা? রুনু কেমন আছে? আমি খুব ভালো আছি মা।
অনুজা প্রায় তোমার কথা বলে। তুমি আর জ্যাঠামনি আমার প্রণাম নিও মা, ছোটদের আমার স্নেহাশিস দিও। জীবন তো তোমার মেনি। বস কমলা, কাল কেমন দেখলি বল আমাদের ছাত্রী সঙ্গ? আমার অবস্থা তুই জানিস, গান্ধীজি থেকে শুরু করে কার কাছে যাইনি, আমায় এতদিন জানাসনি কেন? দেখ কমলা, তুই কোন পথে এগুবি সেটা তোরই বেছে নেওয়া ভালো। আসবি আমাদের সঙ্গে? আসবো কি বলছিস, এখন আমি কি করতে হবে তাই বল। তুই আয় একদিন সময় করে, আমি দিনেশ বাবুর সঙ্গে কথা বলি, দেখি কি করা যায় তোকে নিয়ে। মেনি দাদা, পরীক্ষা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, কেমন দিলি? এই একরকম। বাড়ি যাবি তো? হ্যাঁ। তাহলে একসঙ্গে যাওয়া যাবে, কেমন? দীনেশ, মানে রসিকদার চিঠি কি ব্যাপার? পড়েই দেখো না। আমি যাব বলে মা কিন্তু খুব আশা করে বসে আছে, তাহলে কি করবে? কি আর করবে, পার্টির নির্দেশ যখন তখন থাকতেই হবে। দাদা, সবাই তাহলে কংগ্রেসের সাথে হাত মেলালো? হ্যাঁ, যুগান্তর, অনুশীলন, মুক্তি সংঘ, সূর্য সেন, সবাই, কেউ আর বাদ গেল না কল্যাণী। আচ্ছা, কংগ্রেস এদের মেনে নিল, এর কারণটা কি দাদা? কারণটা হচ্ছে এই বেপরোয়া যুবশক্তিকে আজ তাদের চাই। পৃথিবীর কোথাও এদের বাদ দিয়ে কোনো আন্দোলনই সম্ভব নয়। আর সেই সুযোগে আমরা আমাদের মতবাদকে প্রচার করতে পারবো। নিশ্চয়ই, এইভাবে সারা দেশের মানুষকে বিপ্লবের পথে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ হবে। যে কাজটা আমাদের মতন গুপ্ত সমিতির পক্ষে খুবই কঠিন হবে। অনুজা দেখো, দীনেশ, আরে দীনেশ, এসো 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 এসো, বসো। এ বাড়ি যেতে দিনই বলে মন খারাপ হয়নি তো? থাকি না। আচ্ছা, তোমায় কেন বাড়ি যেতে দিইনি তোমার জানতে ইচ্ছে করছে না? আগে না, আপনার আদেশই যথেষ্ট। তোমাকে কি করতে হবে সে বিষয়ে আমি অনুজাকে বলেছি। কখন এলি বড় খোকা? এই তো। আরে মেনি এলো না, লিখেছিল পরীক্ষা শেষ হলে আসবে। আর সমিতি নিয়ে মেতে আছে আর কি। পরীক্ষা ভালো হয়েছে তো? তুমি কিচ্ছু ভেবো না, মেনি পাস করবি। কি জানি বাবা, পাশ করলে আমি বাঁচি, ওর জ্যাঠামশাইয়ের কাছে আমার মুখ রক্ষী হয়। জানো, মেয়ে ঠিক এ গায়ের আট দশটা ছেলের মতো না, সে ভালোভাবেই পাশ করবে। আরে অনুজা, এসো। রেজাল্ট বেরিয়েছে দীনেশ, দেখে এলাম। আমি আছি তো, না থাকলে এমনিভাবে ছুটে আসি। চলো বেরোতে হবে, উঠে পড়ো। রামদা, ও রামদা, আমি পাস করেছিলাম। যে রামদা পাস করেছো? কই, তুই বললে না তো? ও আমি আগেই জানতাম, আর দেরি করো না, শিক্ষির মাধ্যমে কাছে চলে যাও, খবরটা নিয়ে দিবি। কি দিয়ে এসো? হ্যাঁ, তাই করবো।
এই তুমি একটু বসো, আমি চামড়া ছেড়ে আসছি। মেনি মাগো, মেনি মা, আমি পাস করেছি মা। পাস করেছি? হ্যাঁ মা, আমি পাস করেছি মা, আমি পাস করেছি মা। রুনু কোথায় মা? রুনু পাশের বাড়িতেই আছে। মেনি তুই আমার খুব ভালো ছেলে মা। আমি যে সব মায়ের কাছে ভালো ছেলে হতে চাই মা। সব মায়ের কাছে তুই ভালো ছেলে হবি বাবা, কিন্তু তার জন্য তোমার যদি অনেক কষ্ট পেতে হয় মা। তোর মনের মধ্যে কি আছে আমি জানি না, তবে তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়, অনেক বড়। ওই গো মেনি বাবু কই? জেঠামনি, আমি আসছি মা। এই যে মেনি বাবু। ভালো আছেন জেঠামনি? হ্যাঁ বাবা, খবর পেয়েই চলে এলাম। আমি আপনাকে এক্ষুনি যাচ্ছি জেঠামনি। ও তা বেশ, তা বেশ। তা বিএসসি তো পাশ করলে, এরপর কি করবে ঠিক করেছো? আগে আইন পড়ব ভাবছি। আইন? আগে ভালো, খুব ভালো। আপনি না থাকলে আমার কিছুই হতো না জেঠামনি। আজ তোমার বাবার কথাই বারবার মনে পড়ছে। পূর্ণ বেঁচে থাকলে আজকের আনন্দটাই অন্যরকম হতো। যাকে তুমি এখন বিশ্রাম করো, আমি চলি। এবার বিপিসিসি রেজলিউশনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। বৈঠকে সব বড় বড় নেতারাই বসছেন, তবে আমাদের কাজ যেমন চলছিল ঠিক তেমনি চলবে। ও হ্যাঁ অতুল, তোমরা দুজনে বজবজে এই মালটা পৌঁছে দেবে। আচ্ছা। হ্যাঁ দাদা। হ্যাঁ আমরা কখন যাব? তোমরা যাবে এই 11টা থেকে 12টার মধ্যে, বুঝতে পারছো? হ্যাঁ আমরা তাহলে চলি দাদা। হ্যাঁ তোমরা এসো, চলো দাদা তাহলে আমরা চলি। হ্যাঁ খুব সাবধানে যেও, জানো যা টিকটিকির ব্যাপার চারদিকে, সাবধানে যেও। আরে কমলা দি বসুন, কল্যাণীদের কাছে এসেছেন? না আমি আপনার কাছেই এসেছি। আমার কাছে কি ব্যাপার বলুন তো? দিনেশ বাবু আজ কিন্তু আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনি কথা দিন আমায় ফেরাবেন না। না শুনে কি করে কথা দিই বলুন তো? কল্যাণী আমায় সব বলেছে। সব বলেছেন? হ্যাঁ দিনেশ বাবু, আমার ইচ্ছে আপনাদের সঙ্গে আমিও কিছু কাজ করি। এর অর্থ কি জানেন? জানি, পরাধীন জাতির দেশপ্রেমের পুরস্কার মৃত্যু, আর তার জন্য আমি ভয় পাই না। আপনি হয়তো ভাবছেন যে আমার ভাবাবেগ, বিশ্বাস করুন তা নয়। আপনি শুধু আমায় কথা দিন। সন্ধে হয়ে গেছে কমলাদি, আজ আপনি বাড়ি যান, আরেকদিন আসবেন তখন কথা হবে। দাদা আরে এসো এসো অনুজা, এসো এসো বসো। দিনেশের মুখে শুনলাম তোমাদের পেছনে নাকি টিকটিক লেগেছিল। হ্যাঁ তাই কোথায় ছেড়ে এলে? সে এখন অনুজা সেনের সন্ধানে সাহেব পাড়ায় ঘুরে বেড়ায়। দাদা কমলা দাশগুপ্তা সম্বন্ধে দিনেশ আপনাকে কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি দিনেশকে বলেছি
যে আমাদের ওই 3 নম্বর আস্তানায় ওকে নিয়ে যেতে। হ্যাঁ, ও আরেকটা কথা, ওই রংপুরের কালু চৌধুরী কালকে আসবে ওই মালগুলো নিতে। আচ্ছা, হ্যাঁ, তোমার উপর দায়িত্ব। দাদা এসো, দিনেশ এসো, আসুন ভাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার দাদা, আপনার যা কিছু প্রশ্ন তাড়াতাড়ি করুন, বসুন। আপনার সব কথা দিনেশের কাছ থেকে আমি শুনেছি। আমাকে আপনি বলবেন না দাদা, আমি তো এদেশের মেয়ে, আমি কি পারি না এ কাজে আপনাদের পাশে এসে দাঁড়াতে? কেন পারবে না, নিশ্চয়ই পারবে, কিন্তু দেখো আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা চাই, চাই দেশের মুক্তি, তাদের জন্য কিন্তু পদে পদে অপেক্ষা করে আছে কারাগার, দ্বীপান্তর, ফাঁসি। কিন্তু তা জেনেও তো আপনারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে আমরা যাবই, হয়তো হয়তো আমরা সবাই হারিয়ে যাব, কিন্তু তবু আমি বিশ্বাস করি আমাদের এই নিঃশেষে আত্মবিসর্জন এর মূল্য আছে, থাকবে। আমিও আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আমায় কিছু কাজের ভার দিন। বেশ, কাজের প্রথম পার্টটা দিনেশ তোমাকে জানিয়ে দেবে। দাদা তুমি যাও, আমি আসছি, আমাকে কিন্তু এক্ষুনি উঠতে হবে, আমি চলি। হ্যাঁ, কি হলো? ওই আমায় কিছু নির্দেশ দিলেন না তো? কি কেন, এ নিয়ে কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, মাতৃভূমির মুক্তির প্রতি আজ আমাদের একমাত্র উদ্দেশ্য। আমার বন্ধু কমলা দাশগুপ্তা আর সুহাসিনী গাঙ্গুলি, সবাই অবশ্য পুটুদি বলেই জানে। আপনার মতো আমার হাসতে আমি কাউকে দেখিনি। সে কি, এতক্ষণ কি আপনারা আমার হাসি দেখছিলেন নাকি? আপনি কিন্তু আমাদের ছাত্রের সঙ্গে একদিন হইলেন না। বেশ তো, দেখবেন হঠাৎ একদিন গিয়ে হাজির হয়েছি। আপনার হাসি যে সবাইকে ছুঁয়ে যায়, দেখুন এই মুখবধির দিনই আমার দিন কেটে যায়। ওদের যত দুঃখ যত বেদনা সব আমি আমার এই হাসি দিয়ে ফুলিয়ে রাখতে চাই। ওরা কিন্তু সব বোঝে, মানুষকে বিশ্বাস করতে জানে, ভালোবাসতে জানে, শুধু মুখ ফুটে নিজেদের ব্যথা কাউকে জানাতে পারে না। প্রথম প্রথম ওদের দেখে কষ্টে আমার চোখে জল এসে যেত, আর সেই চোখের জল দেখে ওরা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকত। তারপর মুছে ফেললাম জল, ওদের দুঃখ ভোলাবার জন্য হাসতে আরম্ভ করলাম, ওদের হাসাতে লাগলাম। আজ আমার জীবনে হাসি একমাত্র সম্বল। সব শুনলেন তো?
মতো মন হাসতে আমি কাউকে দেখিনি। আজ ওই রকম ধরনের মেয়েই তো আমাদের দরকার। ওর চোখের দিকে তাকালে ওর ভেতরটা বোঝা যায়। আজই আমি তাকে খবর দিচ্ছি। আপনি শুধু পুটু দিকে একটু ইঙ্গিতে বুঝিয়ে দেবেন আমাদের উদ্দেশ্যটা, মানে মনে মনে একটু তৈরি হয়ে আসতে বলবেন। সে আমি বলবো, কিন্তু আমার কথা আপনারা কেউ ভাবছেন না। অনেক কাজ করতে চাই আমি, আরো বড় কাজ। কাজ? আপনি অনেক বড় কাজের দায়িত্ব নিয়েছেন কমলা দি, আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন দেশের সৈনিক, আপনার এত অস্থির হওয়া উচিত না। আমার মাফ করতে দিনেশ বাবু, আজ আমি যাই। যাই না, আসি। দেখলেন তো, বলেছিলাম হঠাৎ একদিন চলে আসবো, এতদিন সময় হলো বুঝছি। আরে বাবা, আমি হচ্ছি নেই কাজের কাজ, সময় করে উঠতে পারি না। আসুন দীনেশ বাবুর সঙ্গে আলাপ করি। ও আচ্ছা, উনি বোধহয় আপনাদের মাস্টার মশাই। হ্যাঁ দীনেশ বাবু, ইনি পুটু। আপনার কথা অনেক শুনেছি। আপনার কথা আমি অনেক শুনেছি, সত্যি ভারী সুন্দর শিখিয়েছেন। কিন্তু আপনি আর শিখুন না, আমি এই বয়সে মার খেয়ে মরি এক। শেখার আবার বয়স আছে নাকি? আপনার কথা বলুন, আমি আসছি। সত্যি ভারী সুন্দর দীনেশ। আগে তুমি চিঠিটা কালকে দমদম পৌঁছে দেবে, হ্যাঁ? খুব সাবধানে যাবে। আরে কমলা, এসো এসো। তুমি হঠাৎ ওখানে গিয়ে শুনলাম আপনি এখানে আছেন। কি হচ্ছে তোমার? বাবার আদেশ, দার্জিলিং যেতে হবে মাসখানেকের জন্য। বেড়াতে নিয়ে যাচ্ছেন। ভালোই তো, বেড়াতে যাচ্ছে তো আনন্দের কথা, এত চিন্তা কিসের? চিন্তা নয়, ওখানে যাওয়া মানেই তো আপনাদের কাছ থেকে দূরে চলে যাওয়া। যেমন দরকার হলে তোমাকে যে করেই হোক চলে আসতে হবে, তাই বলে তো যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে না? তুমি ওখানকার অবেদানন্দের আশ্রমটা দেখে এসো। তবু যেন মনে হচ্ছে নির্বাসনে যাচ্ছি। নির্বাসন কেন বলছেন কমলাদি? এ হয়তো হয়তো আরো বড় কাজের প্রস্তুতি। হয়তো তাই, কিন্তু আমার প্রার্থনা রইল এই মহাযোগে আমি যেন বাদ না পড়ে যাই। অগ্নিমন্ত্রে তুমি দীক্ষা নিয়েছ, কে তোমাকে বাদ দেবে কমলা? এই মহাযজ্ঞের আগুন যে আমাদের সবার জন্য অপেক্ষা করছে বোন। চাঁদ গায়ের ছেলেরা ছিল না আপনার চিলে কোথায়? না। তবে কোথায় ছিল? জানি না। সত্যি জানেন না? বলুন না, কোথায় ছিল ওরা? বললাম তো জানি না। জানেন না? সত্যি জানেন না? না। সুয়ার, তোমাকে জানিয়ে দিচ্ছি, জানো কি না? বলো, জানাও দাও, বলো কোথায় ছিল।
কোথায় ছিল গণেশ ঘোষ, লোকনাথ পাল, আনন্দ গুপ্ত, মাখন ঘোষাল কোথায় ছিল? গোবারানী দত্তের বাড়িতে আনন্দগুপ্ত মাখন ঘোষাল আছে, ওদের এখান থেকে সরিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, আমি রসিককে খবর পাঠিয়েছি। এছাড়া খিদিরপুর থেকে লোকনাথ বল আর গণেশ ঘোষকেও সরিয়ে চন্দননগরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। শশধর আর পুটু ওই বাসাতে স্বামী স্ত্রী হিসেবে থাকবে। আমি পুটুকেও খবর দিয়েছি রসিকের সঙ্গে দেখা করতে। ঠিক সময় এসে গেছে কিন্তু, এবার বলুন কি করতে হবে। তোমাকে অনেক কিছু করতে হবে ভাই। প্রথমেই তোমাকে ঘর সংসার পেতে বসতে হবে। ও মা, এই কথা? আমি তো ভাবলাম আপনি বোধহয় আমাকে কোনো সাহেবকে গুলি করতে পাঠাবেন, তা নয় আবার ঘর সংসার করতে পাঠাচ্ছেন। কয়েকটি দুরন্ত ছেলের ভার তোমাকে নিতে হবে। ঠিক বুঝলাম না। তোমাকে চন্দননগর যেতে হবে, সেখানে বাড়ি ঠিক আছে। আর যতদিন প্রয়োজন হবে তুমি আর শশধর বাবু স্বামী স্ত্রী, বুঝতে পারছ? আমি পারবো তো? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। আপনি আমাকে আশীর্বাদ করুন রসিকদা, আপনার আশীর্বাদ পেলে এই দায়িত্ব আমি নিশ্চয়ই পালন করতে পারব। সমস্ত দেশের মুক্তিযোদ্ধাদের আশীর্বাদ আর শুভেচ্ছা তোমার মাথায় থাকবে। কমলাকে তাহলে বাড়ি থেকে সরিয়ে ফেলা দরকার। হ্যাঁ, কিন্তু রাখবেন কোথায় দাদা? আমি বলছিলাম কি, গড়পাড়ে লেডিস হোস্টেলে ওর তো চাকরির ব্যবস্থা করাই আছে, সেখানেই যদি। হ্যাঁ, সেই ভালো, যখনই দরকার হবে তখনই পাওয়া যাবে। হ্যাঁ দাদা। আরে আপনি? কোনো মতে পালিয়ে এসেছি। কমলা শোনো, কল্যাণী তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে বুঝলে। তাছাড়া আমার মনে হয় তোমার বোধ হয় এখন বাড়িতে থাকা। আমিও সেই কথাই ভাবছি। কল্যাণী দাদা, কমলা খুব ক্লান্ত বুঝলে, ওকে ওর জায়গায় পৌঁছে দাও। আচ্ছা দাদা, চল কমলা চল। আসি দাদা। এসো, সাবধানে যেও। তোমাদের সব ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ দাদা, আমাদের কাছে আরো অনেক জমেও গেছে। ওগুলো সরিয়ে ফেলা দরকার। দাদা, কমলাদিকে একটা খবর দেবো? কেন, ওর হোস্টেলটা বোধহয় নিরাপদ জায়গা। এতে অবশ্য বিপদের সম্ভাবনা আছে, তবে কমলা এই বিপদের ঝুঁকি নিতে পারবে বলে মনে হয়। দেখি। যে গাড়ি এখন কোথায়? কলকাতাতেই আছে, প্রায় সবসময় ছদ্মবেশে গাড়িতে করে ঘুরে বেড়ায়। আর ওর ড্রাইভারের মাথায় একটা বিরাট পাগড়ি থাকে। আর দাদা, ওই গাড়ির নম্বরটা যখন তখন বদলে ফেলে। শুনলেন দাদা? আমাদের আরো আরো অনেক খবর চাই। ঠিক আছে শয়তান, না না না, ওকে আর বাঁচতে দেওয়া চায় না, চায় না। হাসি কতদিন থাকবে? হ্যাঁ কেন, চিরদিন? Don't be a fool. Don't be stupid.
বলেছেন। আই উইল গিভ ইউ দ্য লাস্ট চান্স, তোমাকে আমি লাস্ট চান্স দেব। তুমি রাজ সাক্ষী হয়ে যাও, তোমার পানিশমেন্ট কমে যাবে, গ্রিট। No? Inspector. Yes, sir. Send the father in. Don't you worry. I know how to make you talk, you lousy revolutionary. Sit. আপনার ছেলের মঙ্গল ইচ্ছা করেন? করি বাবা। আস্ক হিম টু আনসার মাই কোয়েশ্চনস প্রপারলি। শাহেদ, আমার ছেলে বড় হয়েছে, তার বুদ্ধি হয়েছে, আমি কি বলবো? সি, বার্ডস অফ দ্য সেম ফেদার, গো ব্লো অ্যাজ এ গেট আউট। अब इसको खोल दो, फिर 10 मिनट के बाद फिर से धुलाई शुरू कर। क्या तुम डेंजरस दिखते हो सर? अब यार तो इनएफिशिएंट जरा चले मुख पे करा कथा बार करते वाला नहीं हूँ सर। এরা সাধারণ চোর নয়। What? এরা অন্য মেটালে তৈরি। Well, I know how to mold this metal. You blockhead, you idiot. দিনে ছেলে তুই চলে যাস, কিন্তু কমলের দিকে খবর দেবার ভাটা ওটা আমি আর দিনেশ ব্যবস্থা করি। হ্যাঁ, দিনেশ তো এখনো সে পৌঁছলই না। আজ বিশেষ প্রয়োজনে তোমাদের ডেকে পাঠিয়েছি। আজ সত্যি আমাদের সামনে কাজ এসেছে। তোমাদের মধ্যে কয়েকজনকে চাই যারা এই টেগাটকে পৃথিবী থেকে সরিয়ে দেবার দায়িত্ব নেবে। এই সে টেগাট যে আমার দেশবাসীর উপর চরম অত্যাচার করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুনিয়াদকে আরো শক্তভাবে গড়ে তুলতে চাইছে। এই টেগাট শয়তানের চেয়ে ভয়ঙ্কর, তাকে আর বাঁচতে দেওয়া যায় না। কিন্তু কাজটা খুব সহজ নয়।
যে কোনো সময় মৃত্যু হতে পারে। আজ বারবার মনে পড়ছে গোপীনাথের কথা, মাত্র ১৬ বছর বয়স, অত্যাচার অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে সেদিন বিকেলবেলা গড়ের মাঠ থেকে ফেরার পথে কাকে মেরেছে? দ্যাট ওয়াজ আর্নেস্ট ডে, আর্নেস্ট ডে, পুওর ফেলা। হাউ ডু ইউ ডু? পুওর থিং, চার্লস টেগার কে মারা অত সহজ? কে? আচ্ছা কাম অন, টেল মি, কে তোমাকে পাঠিয়েছিল আমাকে মারতে? Come on, tell me his name, won't you? Ah, a very good boy. Come on, tell me. What's the name of your leader? Huh? Say, bolo na. Bolbe na. Give me the names. Huh? Come on, speak out. Speak out, I say. Straight, young man, stand straight. Up, 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 that's right. Now, you're a good boy, aren't you? Now, come on, tell me his name. তোমার দলের লিডারের কি নাম আমাকে বলে দেবে? Come on, please tell me. তোমার লিডারের নাম, come on, speak out. Well, come on, tell me what's the name of your leader. Come on, tell me. Speak out! Come on. Tell me the name of your leader, won't you? Young man, tell me. Tell me the name. So you are Gobindo. Am I right? Gopinath. Gopinath, that's right. Thank you very much. So you were three. You were three. What were the names of the other two? Huh? Ardujuna Namki. Come on, speak up. Don't be a fool. You are a young man. You have a bright future. Bolben na? Speak out, I say. Come on, tell me the name of your leader. Come on, speak out! How do you feel, young man? No? Give him a hot cup of milk. Any further questions? No more questions, my lord. Have you anything to say in your defense? Tumar kichu bolbar ache? Ami nirapara dingret ke hotta korchi. তার কাছে
আমার অপরাধের ক্ষমা চাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু ধর্মবতার, আমি জানি আমি আর কোনোদিন মুক্তি পাবো না। কিন্তু একবার যদি মুক্তি পাই তবে ওই চার্লস ডেকারকে আমি কুকুরের মতো গুলি করে মারব। ঠিক কথা। I will have silence in this court. Gopinath Shaha, you have been found guilty as charged. You will be hanged by the neck until you are dead. যাবার আগে শুনে যাও সাহেব, এক গোপীনাথকে তোমরা ফাঁসি দিতে পারো, কিন্তু আমার এই বাংলাদেশে সহস্র সহস্র গোপীনাথ এখনো বেঁচে আছে। তারা চার্লস ডেকারকে ছেড়ে দেবে না, তারা চার্লস ডেকারকে ছেড়ে দেবে না। বন্দে মাতরম। দাদা, কাজের দায়িত্ব আমায় দিন। দাদা, আমিও থাকতে চাই। আমি জানতাম তুমি দিনেশের সঙ্গে থাকবে। শৈলে নতুন, তোমরাও কিন্তু এদের সঙ্গে থাকবে, দরকার হলে এদের সাহায্য করবে। কিন্তু খুব সাবধান, টিএনটি বোম একটু এদিকে দিকে হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আর মুশকিল হচ্ছে এই দেশলাই জ্বালিয়ে ফিউজ জ্বালানো যাবে না, সিগারেটের আগুন হলে ভালো হয়। তোমরা এক কাজ করো না, আজ থেকে সিগারেট খাওয়াটা প্র্যাকটিস করো। হুম, আর আমি সময় হলে তোমাদের খবর দেব। দাদা, আমি আমার মায়ের কাছে যাবো আশীর্বাদ নিতে। না, প্রণাম করতে। কাটিলে কদলি যেন লোটায় ভূতলে, হা পুত্র বলিয়া রানী রাম প্রতি বলে, বনের সাগর পুত্র যার যায় বন, কেমনে সে নারী আর রাখিবে জীবন। রাজার প্রথম জয়া আমি মহারানী, চণ্ডালী হইল মোর কইতেই সতিনী, ঘটাইল প্রমাদ কইতেই পাপিয়সী, রাজারে কহিয়া রামে করে বনবাসী। সূর্য বংশে রাজ্যে নাই অকাল মরণ। তুই চলে এলাম চার আমায় চার পাগল ছেলে, খুব ভালো লাগছে মা। ওঠ, আমি তোর খাবারের ব্যবস্থা করি। তুমি ব্যস্ত হও না তো, একটু বসো না চুপ করে। কবে যে তোর পরীক্ষা শেষ হবে? এবার শেষ পরীক্ষা দেব মা, তারপর আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ঠাকুর যেন তাই করেন বাবা। ঠাকুর ঠিকই করবেন, তুমি দেখে নিও মা। কদিন থাকবি তো? না মা, কাল ভোর হওয়ার আগেই আমায় চলে যেতে হবে। সাধে বলি পাগল ছেলে। সে তুমি যাই বলো মা, তোমার দেখতে ইচ্ছে হলো চলে এলাম। মিনি মা, তুই মুখ ধুয়ে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করি। যে আমার দেশবাসীর উপর চরম অত্যাচার করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুনিয়াদকে আরো শক্তভাবে গড়ে তুলতে চাইছে, এই টেগার শয়তানের চেয়ে ভয়ঙ্কর, তাকে আর বাঁচতে দেওয়া যায় না। আই বাবা, আমি এই যে ভিক্ষা চাই বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই। আমি এই যে ভিক্ষা চাই
বিদায় দেগো সতী রানী আমি সন্ন্যাসেতে যাই। Fools! You pack of idiots! You duffers, nincompoops! আপনি অযথা আমাদের উপর রাগ করছেন স্যার। Perhaps you are quite aware of all these young terrorists. I don't want any excuses. I want action. Charles, take it. Shandanagar. There, eh? I see. Well, thank you. It'll be looked after. Bye-bye. Put Chandanagar on a heavy watch. Right? Right, sir. হাসি দেখলে গা জ্বলে যায়। না হাসবো না, তোমার মতো গোমরা মুখ কি না? বেশ তক্ক করছ, নোড়া দিয়ে দাঁতগুলো সব ভেঙে দেবো। না দরজা বন্ধ করো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ার লোক দেখতে হবে না। শুনছো? পেছু ডাকলে তো? আমি ডাকলে কিচ্ছু হবে না। শোনো, আর যদি সিঁদুর না নাও তাহলে সিঁদি কিন্তু সাদাই থাকবে। তা একেবারে সাদা রাখলেই তো হয়। আহা, কথার কি ছিরি, এলো কিন্তু। আনবো আনবো আনবো। গণেশদা, লোকনাথ আপনাদের জন্য মুড়ি এনেছে, খেয়ে নিন। মুড়ি? ফুটু দেখি, ফুটু দেখি, ফুটু দেখি। কি ব্যাপার ভাই? আগে কি ব্যাপার? আগে না, কিছু না। কি দেখছো? কি মাগে না, এখানে যাচ্ছিলাম তো। আমি তরকারি বেশি তো, ভাবলাম যদি খদ্দেরটা হয়ে যায়। তা ওনারা সব নতুন এসেছেন তাই না? হ্যাঁ, দিন গেলে সব পুরনো হয়ে যায়। সে তো বটে, সে তো বটে। তোমাকে তো নতুন দেখছি। হ্যাঁ, মানে আগে না, মানে মানে আমি ওই হাট থেকে ফিরছিলাম তো। হাট থেকে ফিরছিলে? আগে না, ওই পাড়ার বউজির দিকে নজর রাখছিলে। কি যে বলে, ওরে জগা, ও হারো, এদিকে আয় দেখি। মানে রাস্তা একটা ঝরিয়ে দি। আমি মানে আমি কি ব্যাপার? টিকটিকি লেগেছে, সাবধান। খবরটা স্যার? খবরটা তাহলে ঠিক মনে হচ্ছে স্যার? ঠিক, তবে ডেফিনিট নয়। ডেফিনিট নয়? খারাপ করে দিল বিপ্লব, দেশ স্বাধীন করবে। আচ্ছা, ভাবতে ভালো লাগছে। শেষ দিন পর্যন্ত আমরা এমনি পাশাপাশি থাকবো দিনের।
বডিগার্ড কে মারতে গিয়ে দিনেশ আহত হয়ে ধরা পড়েছে। আর অনুজা, তারা কি হয়েছে বলুন? অনুজা বম বাস্ট করে মারা গেছে। সবাই শৈলে নতুন পালিয়েছে, পুলিশ খাপা কুকুরের মতো ওদের খুঁজে বেড়াচ্ছে। সুযোগ তুমি হারিও I'm giving you the last chance. আমি তোমার দলের সব খবর চাই। And don't laugh at that in native. Better. Now, come on. Laugh, won't you? I want to see you laugh again. Laugh again! Laugh! Laugh! যা হবার হয় হোক। আনন্দ, মাস্টারদের কথা ভুলে যাচ্ছিস? সারা বাংলাকে একসঙ্গে গর্জে উঠতে পারে না? পারে, নিশ্চয়ই পারে। আজ আমরা অন্ধকারে দিন কাটাচ্ছি, তাই বলে কি বাইরে সকলে চুপ করে বসে আছে? না, বাইরে যে যার নিজের কাজ করে চলেছে। কেউ চুপ করে বসে নেই মাখন, কেউ চুপ করে বসে নেই। And in news of Chandanagar? Yes, sir. Kuntu আর শশধর আচার্য স্বামী স্ত্রী সেজে চট্টগ্রামের চারজন অ্যাবসকন্ডারকে লুকিয়ে রেখেছে স্যার। বটু? Yes, sir. বটু and শশধর? Yes, sir. তুমি নিজের চোখে দেখেছো? Yes, sir. Time for action. Get ready. হাসছেন পটুদীপ? আমি হাসবো না,
আজ আমার কত ভাগ্য, আমার ভাইগুলো লড়াই করছে কতগুলো ইংরেজ কুত্তার সঙ্গে। আজই তো আমার হাসবার দিন, আমি হাসবো না? কিন্তু ছাদে তো আর শব্দ পাওয়া যাচ্ছে না। তবে বোধ হয় ওরা নিজেদের পথ পেয়ে গেছে। হ্যাঁ, একটা মাত্র পথই তাদের কাছে খোলা আছে, বীরের মতো হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেওয়া। রঘুনাথ দা, আমি আর আনন্দ নিচে নেমে যাওয়ার চেষ্টা করি। তোমরা যে যেদিকে পারো পালিয়ে যাও। আচ্ছা, সাবধানে যাও। Stop firing! What's the matter? Now keep moving! Acharya, aren't you? You dirty dog. Take him away! Putu, aren't you? Putu. Kigo Sahib, amar goyna anoni? Goyna? Don't laugh! Hasbo na, Kigo Sahib. Emon dine ami hasbo na. Shut up, you dirty slut! Of any mercy to anybody. Yes? Sir, are you suspect? I don't want to see any suspect. I want to see that mysterious leader, that Colonel Roshik Das. Bring him in. The scoundrel of a leader. I will get him under my tongue. सुतो मा साधु कमाया तमसो मा ज्योतिर कमाया के हमें देखे थे ना। हाँ, বিচারে দিনেশের কি হবে জানি না, হয়তো হয়তো ফাঁসি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমিও যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারি। তুমি আজকে এখনই গিয়ে হোস্টেলে যে জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে ফেল। দাদা, মনে হচ্ছে আপনি অসুস্থ। না রে, আমি ভালোই আছি।
আর রাত করো না। আমি আমিও একটু পরে এখান থেকে পালাবো। একটু গিয়ে দেবো না, তাতে দুজনেরই বিপদ হবে। তুমি এসো। জানে দিনেশের কি হবে কিচ্ছু জানি না। পালাবার চেষ্টা করবেন না রসিকবাবু। আসুন রসিকবাবু। আপনাদের হোস্টেলে আমরা সার্চ করব। স্বাচ্ছন্দে যান, প্রত্যেকটা ঘর ভালো করে সার্চ করবেন। হ্যাঁ স্যার। কাল অত রাত পর্যন্ত কোথায় ছিলেন? এখানে। এখানে না, কিছু নেই স্যার। কোথায় সরালেন সব? কি সব? এই সি, যেমন ভেবেছিলাম তেমন তো নয় দেখছি। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে কমলা দেবী। আসুন। পিক আপ। আই সে পিক আপ। মুখ আপনাকে খুলতেই হবে। রসিক বাবুকে দেখে খুব কষ্ট হচ্ছে বুঝি? কে রসিক বাবু? ও রসিক বাবুকে চেনেন না? কি চেনেন না? ও কিন্তু আমি যে জানি উনি শুধু আপনার পরিচিতই নন, আপনাদের দলের নেতা উনি। কোন দলে? এই যে রসিক বাবু, আপনার দলের লোকেরা বুঝি এমনি সব অকৃতজ্ঞ। সে তো আপনি ভালো করে জানেন। হ্যাঁ জানি। আরে ভালো করে জানি সেটা আপনার মুখ দিয়ে কেমন করে শুনবো। লক্ষণ সিং এই যে কথাটা আপনি বলবেন না, ওকে দিয়ে স্বীকার করিয়ে নেব। আমি তো বলেছি আমি চিনি না ওকে। বাবা তুমি চলে যাও। বাবা আমি জানি কেন এরা তোমায় নিয়ে এসেছে। আমি জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না। আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না সাহেব। সে যখন বলছে যে সে কিছু জানে না, সত্যি সে কিছু জানে না। আপনি যেতে পারেন। ফলাফলটা জানা আছে? আছে। আর একটা কথা, দিনেশ তোমার ধরা পড়ার কথা শুনে খুব দুঃখ করলো।
বললো ওকে ছেড়ে দিন, ওর ভালো মেয়ে, অনেকদিন ধরে দেখছি তো। আপনি কি বললেন? কি আর বলবো, বললাম ছেড়ে নিশ্চয়ই দেওয়া হবে, তাছাড়া আমরা তো নিষ্ঠুর নই আর অত্যাচারীও নই। ওই দীনেশ তোমাকে কি নাম ধরে যেন ডাকত? শুধু ওইটুকু বাদ দিয়ে সব বলেছে বুঝি, জান না ওর কাছ থেকেই আবার জেনে আসুন। সোজা কথা হবে না দেখছি। স্পষ্ট করে বলো দীনেশের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? দীনেশবাবুকে আমি চিনি না, কেন এক কথা বারবার জিজ্ঞেস করছেন? ঠিক আছে, এক কথা বাদ দিয়ে এবার না নতুন কথাই শুনবো, আর সেই ব্যবস্থাই করছি। I found Dinesh Majumdar guilty on all counts of charges and I sentence him to transportation for life. Having obtained no evidence on records, I acquit Kanik Das, Ambika Roy, Advait Dutt forthwith. রেগুলেশন 3 তে আপনাকে আবার গ্রেফতার করা হলো। আমি জানতাম, চলুন। বন্ধে কমলাদি, ও কমলাদি, কিছু বলবে? আমাকে একটা জিনিস জোগাড় করে দিতে পারো? কি জিনিস? একটা রিভলভার। রিভলভার? রিভলভার দিয়ে তুমি কি করবে? আমাদের কনভোকেশনে লাট সাহেব আসছে, স্যার স্ট্যান্ডি জ্যাকসন, হোকলামি না। কি বলছো তুমি? কমলাদি, হোকলামি পরে দেখা করো, আমি চেষ্টা করব। দীনেশ বাবু, আমরা একটা প্ল্যান করেছি, শুনুন। সুধীর, আমাকে একটা জিনিস জোগাড় করে দিতে পারো? কি কমলাদি? একটা রিভলভার জোগাড় করে দিতে পারো? রিভলভার? এই জন্য তো সুধীর হাজির। তবে অনেক টাকা লাগবে যে কমলাদি। টাকার জন্য তুমি ভেব না। ঠিক আছে, তাহলে আমি চলি। একই একই করছেন আপনারা? আমরা সবাই আলাদা আলাদা থাকবো। যা খুশি তাই করবেন আপনারা, তাতে আমাদের শুতে অসুবিধা হয়। মানে রাতের বেলা আমি সব খুলে শুই কিনা? छोड़ दीजिए साहब, उन लोग का साथ शोर मचाने से क्या फायदा होगा? ऐसे एबार निजे के मने मने तैरी करते हबे बिना। आमि तैरी कमला दी, जदि तुम्हार फांसी है आमि भय करी ना। बिना तुम किच्छु भेबो ना कमला दी। সত্যি করে বলো তো, রিভলভারটা তুমি কোথায় পেয়েছিলে? বলবো না। আচ্ছা বলো না, কিন্তু ওটা তোমাকে কে দিয়েছিল? বলছি তো, বলবো না। বেশ, আচ্ছা লাট সাহেবকে মারতে তোমাকে কে পরামর্শ দিয়েছিল? মানে তোমাদের ভাষায় যাকে বলে অনুপ্রাণিত করেছিল? আমার মন আর দেশবাসীর উপর আপনাদের অত্যাচার। হ্যাঁ, তোমার মন আর আমাদের অত্যাচার। দেখো আমায় বেশি খেপিও না বলে দিচ্ছি, সত্যি কথা বলবে কিনা শেষবারের মতো ভেবে দেখো। আসুন আসুন বেনি মাধববাবু, আসুন। আমরা জানি বেনি মাধববাবু যে আপনার মেয়ে কারোর প্ররোচনায় এই কাজ করেছে। না, মিথ্যা কথা। বেনি মাধববাবু, আমরা শুধু জানতে চাই যে কে বা কারা ওকে এই রিভলভারটা দিয়েছে। অবশ্য আমরা এও জানি যে মেয়েটা সম্পূর্ণ নির্দোষ, তা আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন
মানে ওরই ভালোর জন্য বলা। আশীর্বাদ করি মা, তোর মাথাটা যেন কোনোদিন নিচু না হয়। বোধ হয় এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আচ্ছা চলি, নমস্কার। আপনি ভুল করছেন, আমার বাবা তৈরি করেন সুভাষ বোসের মতো মানুষ, আপনাদের মতো পোষা কুকুর নয়। কেন লাট সাহাবকে মারতে গেছি? তোমাদের মন আর আমাদের অত্যাচার। রিভলভারটা তোমাকে কে দিয়েছিল বলো? চাপবার চেষ্টা করো না, বলো বলো। বলছি বলবো না। আচ্ছা কি ব্যাপার বলুন তো? দেখুন তো, রিভলভারটা চিনতে পারেন কিনা? এটা দিয়ে কি হয়েছিল জানেন? এটা দিয়ে গভর্নরকে হত্যা করার চেষ্টা হয়েছিল। এটা ছিল বিনা দাসের হাতে। আমরা জানি আপনার কাছ থেকে ছাড়া বিনা দাসের রিভলভার পেতেই পারেন। মিথ্যে কথা। যদি বলি বিনা দাস নিজে বলেছে কথা? যে মেয়ে হাতে রিভলভার নিতে জানে সে কখনো মিথ্যে বলতে পারে না। আরো জেনে রাখুন, সঠিক উত্তর না পেলে আমরা কাউকে ছেড়ে দেব না। সারা জীবন ধরে রাখলেও সঠিক উত্তর কোনোদিনই পাবেন না। দেখা যাক পাই কিনা। হ্যাঁ প্রভাত বাবু। আছি মনু, আছি প্রাচীন করগুপ, দীনেশ মজুমদার, অজিত সুশীল দাস গুপ্ত, অজিত হ্যাঁ মৃত্যুঞ্জয় ঘোষ দস্তিদার, অজিত হ্যাঁ নিরঞ্জন সেনগুপ্ত, অজিত বাহ বাহ বহুত আচ্ছা। হ্যাঁ রামা হো এ পার বহি গঙ্গা ও পার বহি যমুনা হায় রাম জি, এ পার বহি গঙ্গা ও পার বহি যমুনা হায় রাম জি, সজন সঙ্গ সসুরাল চলি রে দুলহনিয়া Thank you.
ছেড়ে যায় কালা কান্দে যত গোপো বালা সহে না সহে না জ্বালা হায় রামজি রোজ ছেড়ে যায় কালা কান্দে যত গোপো বালা সহে না জ্বালা হায় রামজি কান্দে রে পাথের ঝুলা কান্দে জনিয়া হায় রামজি ও রামজি পুরে নাই হাসি বাজে না কালার বাসে রাহুতে ঢেকেছে শশী হায় রামজি পুরে নাই হাসি বাজে না কালার বাসে রাহুতে ঢেকেছে শশী হায় রামজি গরবিনী রাধা রানী কাহনে ঘুমঘটিয়া হায় রামজি ও রামজি হায় রামজি ও রামজি হায় রামজি জারে কানহাইয়া তু যা মথুরায় গোপো নারী কেউ নাই পাহারায় জারে জারে কানহাইয়া তু যা মথুরায় গোপো নারী কেউ নাই পাহারায় জারে জারে কানহাইয়া তু যা মথুরায় গোপো নারী কেউ নাই পাহারায় বৃন্দাবন ছোড়কে তু যাহারে আশ্চর্য আপনার সঙ্গে যে এইভাবে দেখা হবে সত্যি ভাবা যায় না হিজলি ক্যাম্পেও তোমায় ধরে রাখতে পারলো না এখন কি করা যায় সে কথাই ভাবতে হবে আমাদের রসিক দা কালীপদ ঘোষ মনোরঞ্জন দা সুরেন দত্ত এরা সবাই তখন জেলে আমরা সবাইও এদিক ওদিক ছড়িয়ে পড়েছি ধরে নি আমার তো মনে হয় সবার আগে
আমাদের নিজেদের যোগাযোগ করা দরকার। নিশ্চয়ই দীনেশ দা, আবার আমাদের নতুন করে ঝাঁপিয়ে পড়তে হবে। কমলাদি, দীনেশ দা এবং আমরা পুলিশকে লুকিয়ে চন্দননগরে আছি, সকলের সঙ্গে যোগাযোগ করা দরকার, তাই আপনি যোগাযোগটা রাখুন। ইতি নলিনী। To General Quinn. Hello, General Quinn speaking. Yeah, Quinn speaking, yes. It is reported that terrorist Dinesh Mojumdar, Sushil Dasgupta, Nolini Das, and Sachin Kargupta now in your territory, yes. Dinesh Mojumdar? Yes, yes, Dinesh Mojumdar. Yeah, okay, all right. Thank you, yes, thank you. আমি চিনছি সাহেব, তুমি ফরাসি, আমি ভারতবাসী, তোমার সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই। Don't argue, you are under arrest. মাঝি হলে রঙিনকে না দেখে লাগত, মন বলছে ও টিঙ্কু মাঝি লইব। কাহো ও টিঙ্কু মাঝি লয়? না, ও টিঙ্কু মাঝি লয়। Let's move. Chalo, aage badho. Aage badho. Chalo. Kono khobor ache? Na sir. Sir, ami koliyari theke alper jonno hat phoske paliye gelam sir. বসো কেমন? সুলতা এখন এসে পড়বে, আমি একটু কাগজপত্র গুলো দেখে নি। বলো কি বলছিলে? বাবা সকালবেলায় হুড়ো হুড়ি। শোন, কাল ডাক্তার এসেছিলেন, বলে গেছে দীনেশবাবুর টিবি হয়েছে। মুখের কথাটা যে এমন ভাবে সত্যি হয়ে যাবে কে জানতো।
দিনেশ বাবুকে খিদিরপুর থেকে সরাতে হবে, একটা ফ্যামিলির মধ্যে রাখা ঠিক হবে। হ্যাঁ, কানাইদা কর্নেল শ্রী যে বাড়িটা ঠিক করেছেন ওখানে নিয়ে যাবো। বাবা দুটো টাকাগুলো পাঠাবার কি করবে? লীলাকে রাঁচিতে যদুদার কাছে পাঠিয়ে দিই। লীলা তুই যেতে পারবি? নিশ্চয়ই, দলের কাজে কি না বলা চলে? গুড, ভেরি গুড। আমি আর সুলতা এদিকে সামলে। আপনার এই কাশির জন্য এক্ষুনি চিকিৎসা করা দরকার দিনেশ দা। এমন কিছু হয়নি ভাই, এমনি ছেড়ে দাও না দিনেশ দা, দলের স্বার্থে আপনার তাড়াতাড়ি ছেড়ে ওঠা দরকার। তাছাড়া আমাদের তো টাকার অভাব নেই, কানাইবাবু জেল হয়েছে বটে, কিন্তু তিনি যে 27,000 টাকা ইনলেস ব্যাংক থেকে তুলে দিয়ে গেছেন সেটা তো আমাদের কাছেই আছে, তার থেকে আপনি চিকিৎসা হতে পারে। দলের এখন প্রচুর টাকার দরকার, প্রচুর। 27,000 টাকা তার তুলনায় কতটুকু কতটুকু বলতে পারো নলিনী? একটা কথা ভুলে যাও না ভাই, আমাদের ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে টাকা দিকে আমরা একটা পয়সাও খরচ করতে পারি না, পারি না একটা পয়সা খরচ করতে। হ্যাঁ, তোমার উপর আমার সে বিশ্বাস আছে, এবারও সে বিশ্বাস নষ্ট হবে না স্যার। ওরা কজন আছে ওখানে? আগে ওরা তিনজন, দীনেশ মজুমদার, নলিনী দাস আর জগদানন্দ মুখার্জি। ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি সময় মতো তুলে নেব। Thank you.
আপনি আমাকে নিয়ে যেতেন। তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি করো। Mujumdar, you have been found guilty. You will be hanged by the neck till you are dead. অবাক লাগছে মা, মাগু আমার এই যাওয়া তুই বিধির মতো যাওয়া জানো, ওই সাম্রাজ্যবাদী ইংরেজ কুত্তাগুলোর কাছে আমি হার মানিনি মা, হার মানিনি। তা যদি করতিস তাহলে আমি লজ্জা পেতাম বাবা। তবে তোমার চোখে জল কেন মা? তোমার জন্য কোনোদিন কিছু করতে পারিনি,
আমার পেটে ধরে কেবল দুঃখই পেয়ে গেলে। না বাবা না, যেন জন্ম জন্ম তোর মতো সোনার চার ছেলেদের মা হতে পারিবে নি। ঠিক মনে করে এনেছো তো? তুই আমাকে কি ভালোবাসিস তাকে আমি বলতে পারি নি। ফাঁসির আসামিকে কিছু দেবার আইন নেই, আপনি ওকে কিছু দেবেন না। তুই ধর মেনি। ওরা নিতে দেবে না মা। তুই ধর দেখি পৃথিবীর কোন দেশের কোন আইন মার ছেলের মধ্যে এসে বাধা দেয়। তুই ধর। চলুন, আপনার সময় হয়ে গেছে। তুমি শোনো মা, মা আমার আদর করবে না? মিনি, মিনি, ফেক দিজিয়ে। যেন জন্ম জন্ম তোর মতো সোনার চার ছেলেদের মা হতে পারি বাবা। আমার শেষ ইচ্ছে আবার যেন দেশের মাটিতে আমি ফিরে আসতে পারি। এই জন্মে যা করতে পারলাম না আগামী জন্মে যেন তা পাই। বন্দে মাতরম, বন্দে